हेलो व्यूअर्स, आज के एक ढेड़स आलुर रेसिपी अपने साथ शेयर करते चले किन्तु एर आगे ढेड़सर पूर एक रेसिपी करेछी एकदम नतून धरनेर सेटा आमार डेस्क्रिप्शन बक्से देवा थाकबे आपनारा अवश्य देखे नेबेन। आमी एखाने 4 चामच मतो सर्षेर तेल यूज करछी আর আপনারা অবশ্যই সর্ষের তেলটাই ইউজ করবেন, সেটাই বেশি টেস্টি হয় খেতে। যেহেতু ঢেঁড়সের তরকারি, ঢেঁড়স তো অনেকেই অপছন্দ করেন, কিন্তু এইভাবে করলে দেখবেন ভীষণ সুন্দর লাগবে। তেলটা আমার হয়ে গেছে, আমি এখানে আলুটা দিয়ে দিচ্ছি। আর আমার রেসিপিগুলো নিশ্চয়ই দেখছেন, প্লিজ রেসিপিগুলো দেখবেন, লাইক শেয়ার আর কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমার রান্নাঘরে কিন্তু একদম রান্নাঘরেই যা যা পাওয়া যায় তার উপরেই রেসিপি তৈরি হয়, আপনাদের সেই জন্য বাজার যেতে হবে না। আর এখন তো করোনা, ভীষণ ভয়ঙ্কর ব্যাপার বেশি বাজার যাওয়াটা, সুতরাং আপনারা অবশ্যই এই রেসিপিগুলোই ফলো করুন, দেখুন ভালো লাগবে। এগুলো সব পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্না। আর যারা নতুন সাবস্ক্রাইব করছেন তারা অবশ্যই বেল নোটিফিকেশনটা প্রেস করবেন, তাহলে নেক্সট যে রেসিপিগুলো সেগুলো পেয়ে যাবেন। আর আমি কিন্তু এখন ডেইলি একটা করে রেসিপি দেবার চেষ্টা করি আপনাদের সামনে। দেখুন আলুগুলো প্রায় হয়ে গেছে, আলুগুলো একটু ভাজা হলো। এবার আমি এখানে ঢেঁড়সগুলোকেও দিয়ে দিচ্ছি। আমি দুখানা আলু নিয়েছি মাঝারি সাইজে, আর আটখানার মতো ঢেঁড়স। বলে রাখি এই ঢেঁড়সগুলো আমার ছাদ বাগানেই হয়েছে, সেই জন্য মনে হলো ঢেঁড়স তো পুড়িয়ে যাবে, তাহলে একটা রেসিপি ঝটপট আপনাদের সাথে শেয়ার করি। এর আগেও করেছিলাম ঢেঁড়সের পুর, সেই রেসিপিটা। এবার এই ঢেঁড়সটাকেও আমি একটু ভাজা করে নেব। আমি ঢেঁড়সগুলো ভেজে নিলাম, এগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। আমি আর তেল ইউজ করছি না, এখানেই যে তেল আছে এর মধ্যে হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যাতে একটু ফ্লেভার আসবে, আর একটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম, সেটাকে আমি এখন একটু ভেজে নেব। পেঁয়াজগুলো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটু টমেটো দিয়ে দিচ্ছি। এই টমেটোটাও একটু এরকম করে নাড়াচাড়া করে নেব। টমেটোটা নাড়াচাড়া করতে করতেই আমি এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো রেখেছি, সেই হলুদ গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। এটা আপনারা মন করলে দেবেন, না হলে দেবেন না, এটা অপশনাল। কারণ অনেকে মানে পোস্ততে, অ্যাকচুয়ালি যেহেতু ঢেঁড়সের বোধ আমি একটু পোস্ত ইউজ করবো, অনেকে সেটাকে সাদা রাখা পছন্দ করে। আর আমি এখানে বড় চামচে দু চামচ পোস্ত নিয়েছি, সেই পোস্তটাকে আমি এবার একটু নাড়াচাড়া করব। এটার সাথে জাস্ট একটু ভাজা ভাজা হবে। এবার এই পোস্তর মধ্যেই এই ঢেঁড়স আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে এটা একটু নেড়ে নিয়ে, জাস্ট একটু নেড়ে নিয়ে আমি এখানে ছোটো বাটির এক বাটি সমান একটু জল দিয়ে দিচ্ছি, কারণ এই আলুগুলোকে সেদ্ধ হতে দিতে হবে, না হলে খাওয়া যাবে না। এটা আমি সেদ্ধর জন্য এখন একটু 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। দেখুন অনেকটা জল টেনে নিয়েছে। আমি এবার এখানে হাফ চামচের মতো লবণ ইউজ করছি, আর এই কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পোস্ততে একটু কাঁচা লঙ্কার গন্ধ খুব সুন্দর লাগে। আর দেখুন আলুগুলো ভেঙে গেছে, কিন্তু আর একটু হবে, যেহেতু আমি এখন একটু লঙ্কাটা দিয়ে দিলাম, আমি আর একটু এটাকে ঢাকা দিয়ে দেব। দেখুন এটা প্রায় হওয়ার পথে, এখানে আমি
एक चामच तेल सर्षे तेल रेखे से जस्ट ये छड़िए दीची कारण पोस्तते काचा सर्षे तेल गंध एक अन्य मात्रा एने दे रान्नाटार। ঢেঁড়স আলু পোস্ত একদম রেডি।